সাতজন আহত হয়েছে, তাদেরকে কিছু মানে পেশেন্টের জীবিত চিকিৎসা দেখা রেফার করা হয়েছে, আর বাকিরা তাদের নাম কি কি স্যার? তাদের নাম হলো সাগরিকা দেবনাথ, অঙ্কিতা দেবনাথ, রাকেশ দেবনাথ, যতন মল্লিক, শঙ্কর সরকার, বীণা দেবনাথ আর স্নেহা মল্লিক। কতজনকে জীবিত রেফার করা হয়েছে? আপাতত দুইজনকে করা হয়েছে, আর দুজন করা হয়েছে। অবস্থা কিরকম তাদের? যারা রেফার করেছে তারা গুরুতর অবস্থা। কয়টা নাগাদ হয়েছে ঘটনা? এটা আনুমানিক প্রায় 6:30 দিকে। Thank you, sir.